এবার বুবলি বঙ্গবাজারের সেই পোড়া কাপড় কিনে নিলেন এবং তারও একটি পোস্ট ইতিমধ্যে তার ফেসবুকে তিনি দিয়েছেন এবং সাথে দিয়েছেন কিছু ছবি। কত লাখ টাকা দিয়ে তিনি এই পোড়া কাপড় কিনে নিলেন এবং কি বলছেন তিনি ক্যাপশনের মধ্যে, আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। আপনারা জানেন যে বঙ্গবাজারে পুরে ছাড় ছাড় হয়ে গেছে এবং অনেক কোটিপতি মানুষও ফকির হয়েছে, আর তারই পরিপ্রেক্ষিতে এবার ব্যবসায়ীদের দাঁড় করাতেই একটি উদ্যোগ নেওয়া হয়েছে, আর বিদ্যানন্দ সেই উদ্যোগটি নিয়েছেন। তারা বিভিন্ন সেলিব্রিটি এবং বিভিন্ন মানুষের কাছে সেরা কাপড় বিক্রি করে টাকা নিচ্ছেন এবং কি সেই ব্যবসায়ীদের দাঁড় করানোর জন্য। তারই পরিপ্রেক্ষিতে এবার বুবলিও সেই পোড়া কাপড় কিনে নিলেন এবং তারই কিছু ছবি তার ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, বঙ্গবাজারের পুরো যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দনের কাছ থেকে, যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুরে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে। প্রিয় দর্শক, বুবলিউস পোড়া কাপড় কিনেছে এবং কি আরও সবাইকে সেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। বুবলির এরকম মানবিক ও দরদির কাজ বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।